বাগেরহাটে 21 ফেব্রুয়ারি প্রথম প্রহরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 12:01 শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসক, শ্রমিকরা পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। শহীদ মিনার চত্বর আলপনা চাদরে ঢেকে দেওয়া হয়। সকালে শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রভাত ফেরি নিয়ে প্রদক্ষিণ করে। পরে এসব শিক্ষার্থীরা শহীদ মিনারে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শহীদ মিনারে শিশুসহ সাধারণ মানুষের ঢল নামে। এস এম মঞ্জারুল ইসলাম সাজিদ, হ্যালো ডট বিডি নিউজ 24.com, বাগেরহাট।